গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 25 তারিখ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি হাত থেকেই ফোনটাকে ধরে রেখেছি, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আজকে সারাদিনের কাজকর্ম জানি না। তো চলো সঙ্গে থাকো, এখনো অবধি আমি সেলফি স্টিকটা হাতে পাইনি। তো চলো, রান্না করার প্রচুর কাজকর্ম আছে। এই দেখো পিছন দিকটা আমি সাজিয়ে নিয়েছি একটুখানি গতকাল রাত্রিবেলা। আটার বালতিটাকে আজকে সকালবেলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নতুন প্যাকেটটাকে এখন ঢেলে ফেলছি, সকালবেলা যেহেতু রুটি করব ছেলের জন্য। আর মাছ রান্না করবো, এই জন্য আর মাছের জন্য মশলাটাকে এখানে রেডি করে রেখেছি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আছে, আদা আছে, আর এখানে গাঁটি কচু আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। আর মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। আমি যেহেতু সমস্ত ভিডিওগুলো সেলফি স্টিক দিয়ে করি, তো ওটা ছাড়া আমার সমস্ত কাজের ভিডিও তোমাদেরকে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে। তো এখন মাছ রান্না করব, তারপরে করব ছেলের সোয়াবিন। তো রান্নাবান্না কিছু শেয়ার করতে পারছি না, তো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। যতক্ষণ পর্যন্ত ওটা না আসছে এভাবে একটুখানি তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নাও। ছেলের জন্য সোয়াবিন আলু তরকারি করব, সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছি, আলুটাকেও সিদ্ধ করে রেখেছি, আর এটা হলো সোয়াবিনের মশলা। আর মাছের ঝোলটা এখন ফুটে উঠেছে, আলু ছাড়া মাছটা করছি, এখন ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে ঘরের দিকের কাজও করে এসেছি, ঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে, রান্নাঘরের দিকটা বাকি আছে, সেটাকেও মুছতে হবে। এদিকে বালতির মধ্যে জল আমি রেডি করে রেখেছি। আজকে যেহেতু রবিবার, ছেলের বিকেলে পড়া আছে, সকালে গিয়ে ব্যায়ামটা করে এসেছে, আর একটু আগে এসেছিল, ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, তারপরে এখন স্নানে গেছে, আর আমি ঘর মুছছি। তো এই রান্নাঘরটা মুছে এখন বাকি আছে। কয়েকদিন ধরে এই সুন্দর ফুলটা গাছে ফুটে রয়েছে, তো আজকে আমি গোপালের জন্য তুলে নিয়ে এসেছি এবং গোপালের চরণে নিবেদন করেছি। আর আজকে যেহেতু 25 তারিখ, এজন্য একটুখানি জিলাপি এনেছিল, জিলাপি আর ফলের ভোগ নিবেদন করেছি। পুজো হয়ে গেছে, দুপুরে পুজো কমপ্লিট করে যে প্রসাদ তুলে নিয়ে যাচ্ছি। তো চলো এবারে আমাদের খাওয়া দাওয়া। এখন তো 5:30 বাজতে না বাজতে পুরোপুরি অন্ধকার হয়ে যায়, মানে 5টার সময় সন্ধ্যা হতে শুরু করে দেয়। গতকাল সকালবেলা বৌদি এসেছিল, বৌদি গেছিল 1 সপ্তাহের জন্য পুরীতে, তো সেখান থেকে ফিরেছে, এবার আমাকে বলেছিল যেতে আজকে। তো সকাল থেকে তো যেতে পারিনি, তো এখন যেতে পারছি, তো এখন বেরোচ্ছি। বড়দিনের কেক, এটা এসেছে মিও আমোর থেকে, এই যে ফ্রুট কেক, মিও আমোরের কেক এমনিতে খুব ভালো হয়। বাড়িতে থাকা কিছু আগের পুরনো জিনিস দিয়ে এবছরটা আমি সাজিয়ে নিয়েছি। তারপরে বেরিয়েছি রাস্তায়, দেখলাম যে খুব সুন্দর করে কতগুলো জায়গা সাজিয়েছে, যিশুখ্রিস্টের জন্মের স্থানটা তৈরি করেছে। এখানে কিছু খ্রিস্টান ফ্যামিলি থাকে, তো তার জন্য প্রত্যেকের বাড়িঘরগুলো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। রিজু যেহেতু এখন অনেকটাই ছোট, এই জন্য 25 তারিখে এসেছি, রিজুর জন্য একটা চকলেট নিয়ে এসেছি। ও তো চকলেট খেতে খুবই ভালোবাসে, প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে, বাচ্চা কেন বলবো, বড়রাও খুব ভালোবাসে খেতে। তো এখানে পুরীর প্রসাদ সব রেডি হচ্ছে। বৌদি পুরী থেকে কিছু এনেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। বৌদি পুরী থেকে এনেছে ডায়মন্ড, দেখেছো দুটো এনেছে। বৌদি বলো পুরীতে কেমন ঘুরলে? খুব ভালো, ভালো করে বাবার রাগ হলো। সাঁতার কেটেছি সমুদ্রে, তাই সমুদ্রে সাঁতার কাটতে পারলি? সাঁতার কাটিনি, মানে বাবা ছিল। বৌদি পুরী থেকে এনেছে গাঙ্গুরামের খাজা, এটার মধ্যে দিয়েছে 1 প্যাকেট। আর এই যে সলতে এনেছে, তো এর আগের বার তো মা অনেক লম্বা সলতে দিয়েছিল, এখন ওই যে গোল গোল সলতে গুলো যেগুলো পঞ্চপ্রদীপের মধ্যে যায় সেই সব সলতে গুলো এনেছে। এই সলতে গুলো 2 প্যাকেট এনেছে, ভালোই আছে, দেখো বড় বড় সাইজে, দেখেছো এটা খুব ভালো জলে। ওই যে লম্বা সলতেও এনেছে, এই দেখো। পুরীতে গেলে সবাই এগুলো অন্তত আনে, খাজা আর সলতে, এগুলো হলো পুরীর স্পেশাল জিনিস। এই হলো ফ্রাইড রাইস যেটা বৌদি বানিয়েছে, আর এই হলো চিকেন কষা, এই যে বড় একটা আলু আছে আর এই যে চিকেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার সকাল, তো তোমাদেরকে কিছু আমি কথা বলিনি। তো এই যে এটা হলো আমার একদম পুরনো একটা ট্রাইপড, আর এটা কিন্তু সেলফি স্টিক নয়, এটা ট্রাইপড, এরা 3টে পা আছে, কিন্তু এটা আমি জানি এটা দিয়ে খুব ভালো করে ভিডিও আমি করতে পারবো না, জাস্ট আমি
আর সেলফি স্টিক হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো, কিন্তু কোথাও রেখে ভালো করে এটা করতে পারবো না এই আর কি। জামা কাপড় গুলো মেলতে মেলতে আবার চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে। তো রান্না বান্না এখনো পুরোটা হয়নি, কিছুটা হয়েছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে রান্নাটা এখন বসা পরে। আজকে এক জায়গায় বেরোনোর কথা আছে, সেখানে বেরোবো, তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে করার, তো চলো সঙ্গে থাকো। আর মাছের হাওয়া কাটতে না কাটতে আবার বোয়াল মাছের হাওয়া লেগে গেছে হাজব্যান্ডে। তো বাজার থেকে নিয়ে এসেছে বোয়াল মাছ, এটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আজকে রান্না করব না। আর এনেছে দেশি মুরগির ডিম আর জোড়া কুসুমের ডিম, যে বড় বড় ডিমগুলো দেখছো ওগুলো হলো জোড়া কুসুমের ডিম, এই ডিমগুলো সিদ্ধ দিলাম। আজকে আলু ছাড়া মানকুচির তরকারি রান্না করছি, মানে মানকুচিরই তরকারি হচ্ছে, সাথে কোনো আলু পড়ছে না। আর আমার সেলফি স্টিকটা এদিক ওদিক রাখতে ভীষণ ভয় লাগছে, মানে ঘাড় একবার এদিকে কাত হয়ে যাচ্ছে একবার ওদিকে কাত হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে বাতিল করেছিলাম, এখন বাতিলটাই আমার কাজে লাগছে। তো চলো কচু তরকারিটা করলে পরে আমার রান্না বান্না হয়ে যাবে। আর আজকে ডিম সিদ্ধ করেছি, ডিমের ঝোলও করিনি, মাছ এনেছিল মাছ রান্না করে। মিষ্টি খাবে না বুঝেছো তো, মিষ্টি খাবে না কিন্তু খাজা খাবে। তুনু খাজা খাবি, কটা খাবি তুনু? একটাই খাবি? আর খাবি না তো, আমি কিন্তু বলে দেবো সবাইকে তুই কটা খাজা খেয়েছিস। আর মিষ্টির জন্য রাখবো এখানে প্যাকেটের মধ্যে থাক, দুপুরবেলা মিষ্টিকে ভোগ নিবেদন করবো। গাঙ্গুরামের খাজা বলে কথা, আমরা এখন রয়েছি দমদম মেট্রো স্টেশনে আর হাজব্যান্ড এখন লাইন দিয়েছে টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারের সামনে প্রচণ্ডভাবে ভিড় ছিল, তারপরে আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভিতরে অতটা ভিড় না থাকলেও বসার জায়গাটা ঠিকভাবে পাইনি, এখানে আমরা প্রতিবন্ধী সিট যে থাকে সেখানেই বসে পড়েছি। তারপরে আমরা ট্রেন থেকে নেমে এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তারপরে চলে এসেছি মার্কেটের দিকে। তো এখান থেকে কিছু জিনিসপত্র আমরা দেখছি, কিছু ট্রাইপড দেখছি, হাজব্যান্ড ওখানে হেল্প করছে আমাকে দেখার জন্য, তো আমি কিছু পছন্দ করছি পরে তোমাদেরকে দেখাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি চাঁদনি মার্কেটের একদম পাঁচখানে, প্রচুর এখানে দোকানপাট রয়েছে আর আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাঁদনি মার্কেটের একদম লাইটের দোকানের সামনে, এসে প্রচুর লাইটের কালেকশন আছে এখানে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে, এখন কাজ চলছে না, এখনো কি গো কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো, এই যে এখানে সমস্ত কাজকর্ম চলছে। এই যে এই হলো মেট্রো স্টেশনটা, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। আর ওই সাইডটাতে হলো শিয়ালদার স্টেশন, ওই যে পুরনো স্টেশন যেটা, এই হলো শিয়ালদা মেট্রো স্টেশন। এবং স্টেশনটা যথেষ্ট সুন্দর হয়েছে অন্যান্য স্টেশনের থেকে, কারণ আমি অনেকগুলো স্টেশনে দেখেছি, তো এটা বেশ বড়সড় লাগছে বাইরে থেকে দেখতে। তারপরে শিয়ালদা স্টেশনের সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছে, প্রচুর গাছপালা সুন্দর সুন্দর এভাবে লাগিয়েছে। এই দেখো এখানে শিয়ালদা স্টেশনটা তোমাদের সামনে থেকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তারপরে স্টেশনের ভিতরে চলে এসেছি, আমাদেরকে ট্রেন ধরতে হবে, প্রচুর মানুষজনের আনাগোনা রয়েছে। অনেক দিন পরে এলাম এখানে, তো বেশ ভালো লাগছে, অনেকটা সাজানো গোছানো আগের থেকে হয়েছে, তো প্রচুর মানুষের ভিড় তো এখানে হবেই। আর কিছু জিনিসপত্রও দেখছি এখানে বিক্রি করছে, তারপরে আমরা ঝালমুড়ি বানিয়ে নিচ্ছি। সাতটা পাঁচ টাকার বাড়িতে এসেছি, আমি আশা করি ছেলে ব্যায়ামে বেরিয়ে গেছে। তারপরে আজকে ট্রেনে একটা আমাদের একটা বিশাল বড় ফাড়ার হাত থেকে আমরা বেঁচে গেছি, মানে হাজব্যান্ডের কথা বলছি। আমরা তো যাওয়ার সময় দমদম থেকে মেট্রো করে গেছিলাম, কিন্তু ফেরার সময় আমরা শিয়ালদা হয়ে ট্রেনে করে ফিরেছি। আর শিয়ালদা থেকে যেটা নৈহাটি লোকাল সেটা ধরা ছিল, তো সেই ট্রেনটা তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আর সেই মুহূর্তে হাজব্যান্ড তখন ঝালমুড়ির অর্ডার করেছে, কারণ আমরা কোথাও কিছু খাইনি, তো দুটো ঝালমুড়ি যখন অর্ডার করেছে তখন আমাদের দিচ্ছে, সেই সময় ট্রেনটা সিগন্যাল দিয়ে ছেড়ে দিয়েছে আর আমরা দৌড়ে গিয়ে ট্রেনটাকে ধরেছি। আমি লেডিসে উঠে গেছিলাম লাফ দিয়ে, আর হাজব্যান্ড ওদিকে জেআরের জন্য দৌড়েছিল। এবারে আমি তো উঠে গেছি, উঠে গিয়ে আমার হাতে একটা খুব জোরে আঘাত লেগেছিল দরজায়, কারণ ওরকমভাবে আমি উঠে আমি অভ্যস্ত নই। আর হাজব্যান্ডের যেটা হয়েছিল, হাজব্যান্ডের হাতে ছিল ট্রাইপডটা, ট্রাইপডটা একজনের হাতে দিয়েছিল গেটে যে দাঁড়িয়ে থাকে, হাতে দিয়ে যখন সে উঠতে যাবে তখন সে পড়ে গেছিল, পড়ে গিয়ে তারপরে আবার কোনোরকমে নিজেকে সামলিয়ে তারপরে ট্রেনে উঠে পড়েছে। কিন্তু আমি যখন ট্রেনে উঠেছি ওরকম আমার একটা জোরে হাত ধাক্কা লেগেছে, আর আমি তো রোগা পাতলা মানুষ, আমার যখন উঠতে গিয়ে এতটা প্রবলেম হয়েছে, তাহলে আমি তখন হঠাৎ করে মাথায় এলো যে আমার যদি এতটা প্রবলেম হয়ে থাকে তাহলে হাজব্যান্ড কি করে উঠলো। সেই মুহূর্তে আমার আর মাথা কাজ করছিল না, তার উপর তখন আমি শুনতে পাচ্ছি গেটে যারা দাঁড়িয়ে থাকে তারা বলছে যে প্ল্যাটফর্মে একজন পড়ে গেছে। এই কথাটা শুনে আমার বুকের ভিতরটা একদম মানে হালকা হয়ে ঠান্ডা হয়ে গেছিল, মানে আমি কি করব কিছু বুঝতে পারছি না। আর আজকে যেটা হয়েছে, আমি যেই ফোনটা সবসময় ইউজ করি ফোন করার জন্য সেই ফোনটাকে আমি বাড়ি থেকে নিয়ে যাইনি,
মানে যেটা আমি রেকর্ডিং করি সেই ফোনটাকে নিয়ে গেছিলাম। আর সেই ফোনটার মধ্যে কোনো টাকা পয়সা ভরা ছিল না, আমি ফোন করতেও পারছিলাম না। ফোনটাকে বের করে ফোনটাকে হাতে নিয়েছিলাম, হাতে নিয়ে ভাবছিলাম যদি হাজবেন্ড যদি ফোন করে, হাজবেন্ড যদি ফোন করে, আর সেই মুহূর্তে হাজবেন্ডের ফোনটা এসেছিল। আর যদি ফোন নাও করতো তাহলে আমি কাউ থেকে হয়তো ফোন নিয়ে ফোন করিয়ে দিতাম। তারপরে আমাকে বলছে যে তুমি ঠিক আছে তো, এবারে তখন আমাকে বলে নিয়েছে পড়ে গেছিল, পড়ে গিয়ে সামলিয়ে তারপরে উঠেছে। আর যদি সেই মুহূর্তে একজন তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে না সরিয়ে দিত না, তাহলে পাটা তার প্ল্যাটফর্মের ওখানে ঢুকে যেত। মানে বিশাল বিশাল বড় একটা ফাড়া আজকে হতে চলেছিল আমার। না আমি তোমাদেরকে বলছি এখন খুব শান্তভাবে, কিন্তু সেই মুহূর্তে আমার মানে অবস্থাটা কি হয়েছিল একমাত্র আমি জানি। আর হাজবেন্ড ফোন করেও আমাকে বলেনি যে সে পড়ে গেছিল। ব্যারাকপুরে যখন নামলাম, নেমে আমি হাজবেন্ডকে বলছিলাম যে আমি উঠেছি, আমার হাতে কিন্তু খুব জোরে একটা বাড়ি লেগেছে। তো আমি তখন ভাবছিলাম যে তোমার সেই মুহূর্তে কি অবস্থা হয়েছে, তখন আমার হাজবেন্ড বলেছে যে সেও পড়ে গেছিল, পড়ে গিয়ে তার চোট লেগেছে, পায়ে লেগেছে, মানে খুব জোর আঘাত লেগেছে, তারপরে সামলিয়ে সে উঠে গেছে। আর আমি এমন একটা মানুষ, আমি কোনোদিনও রাস্তাঘাটে একা একা চলাচল করিনি, বিশেষ করে কলকাতার দিকে সবসময় হাজবেন্ডের সাথে গেছি। এই জন্য হাজবেন্ড আমাকে সন্দেহ করে যে আমি কিভাবে যাব। তো সেরকম ভাবনা চিন্তা করে আমাকে আরো সেই মুহূর্তে বলেনি, কিন্তু পরে বলেছে। তারপরে আমার টেনশনটা আরো বেড়ে গেছে। মানে এই মুহূর্তে তোমাদের সাথে খুব হালকাভাবে কথাটা বললাম, কিন্তু আমি এখনো অবধি আমি যেন সেই ঘোরের মধ্যেই রয়েছি। প্রচন্ড প্রচন্ড ভয় পেয়েছি আজকে আমি। তারপরে আর কি, তারপরে আবার ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। জামা কাপড় আবার গোছাতে হবে, কারণ জামা কাপড়গুলো অগোছালো হয়ে রয়েছে, সেগুলোকে গোছাবো। তারপরে কয়েকটা শাড়ি রয়েছে বাইরে, সেই শাড়িগুলোকে আলমারিতে রাখতে হবে, সেগুলোকে আলমারিতে রেখে দিয়েছি। তারপরে ভিতরটাকে একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে তারপরে আবার সেই জায়গা মতো আবার সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। এখন জামা কাপড়গুলোকে ভাঁজ করছি, আর শীতের জামা কাপড়গুলোকে একটুখানি গুজগাছ করে আলমারির মধ্যে রেখে দেবো, কারণ এখন একদম ঠান্ডা নেই, এগুলোর এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আবার হয়তো দুদিন পরে লাগতে পারে, কারণ ঠান্ডা এখনও যায়নি। তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখন আটা মাখতে হবে, এই জন্য আটাটা নিয়ে নিচ্ছি ছেলের জন্য। তারপরে বেগুন ভাজাও করবো, বেগুনটাও কাটতে হবে। তো আটাটাকে রেডি করে নিলাম আগে, আর ভাত গরম করবো, যা যা তরকারি আছে সমস্ত কিছু গরম করতে হবে। তো বেগুনটাকে কেটে নিচ্ছি, বেগুনটা ভাজা করবো আজকে, আমি একটুখানি রুটি খাবো বেগুন ভাজা দিয়ে, এই জন্য বেগুনটা আরও কেটে নিলাম। তারপরে তরকারি গরম বসেছি, ওদিকে ভাত গরমের জলটাও বসিয়ে দিলাম, আটার মধ্যে এখন নুন দিচ্ছি, তারপরে আটাটাকে মেখে নেবো। আজকে আমি কলকাতাতে ঘুরে আসলাম, একটা ফোঁটা ঠান্ডা নেই, ট্রেনের এত হাওয়া লাগলো একটুও ঠান্ডা লাগলো না, বাড়িতেও এসে গেলাম এখন অবধি একটুও ঠান্ডা নেই। মনেই হচ্ছে না যেটা পৌষ মাস, কেউ বলবে। ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি রুটি আর বেগুন ভাজা নিয়ে নিয়েছি, শাশুড়িমার ভাতটাও বেড়ে দেবো এখন। আজকে আমাদের চেরিকে দেখো, চেরি আজকে সোফায় বসে আছে, ভাবা যায় চেরি নাকি সোফায় বসে আছে। চেরু, এই যে কি ব্যাপার তোমার, তুমি আজকে এখানে ঘুমাবে? তাহলে মিমি কোথায় ঘুমাবে? দুষ্টুমি করলে এটার বাড়ি, কিন্তু এটার বাড়ি দুষ্টুমি করলেই, বুঝেছ? লাভ দাও, লাভ দাও, হ্যাঁ লাভ দাও, জোরে জোরে লাভ দাও, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ লাভ দাও, লাভ দাও। চেরিকে বলতে বলতে আমরা হাঁপিয়ে গেছি, চেরি কিছুতেই খাটের উপর লাভ দিয়ে উঠতে পারছে না, কিন্তু ও কিন্তু ওঠে, ও কিন্তু আজকে সকালেও উঠেছে। আর এখন কত বলছি, কত ছেলে লোভ দেখাচ্ছে, এটা ওটা দেখাচ্ছে, কিছুতেই ও যেতে পারছে না। দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছে, ও চেষ্টা অনেকক্ষণ যাবো চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই চেরি এই মানে খালটা পার হতে পারছে না, ওটা পড়ে যাবে, ওর অনেক কিছু হয়ে যাবে। দেখো কাঁপছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তবু যেতে পারছে না, ঠিক আছে। এই হলো আমাদের চেরির অবস্থা এখন। পা বাড়াচ্ছে, এবারে পারবে, ওই দেখ। পুরো চাঁদি মার্কেটটা ঘুরে আজকে শুধুমাত্র এই একটা জিনিস নিয়ে এসেছি, তারপরে হাজবেন্ড আর ছেলেও যাবে, সেদিনকে কি ওরা জিনিস আনবে, তো আমার খুব প্রয়োজন, এই জন্য জিনিসটা নিয়ে এসেছি। হাজবেন্ড এখন বসে বসে খাজা খাচ্ছে, এই যে খাজা নিয়ে বসেছে, ভালো খাজাটা, কাটেনি, একটু ব্যথা লেগেছে এই আর কি, তো অল্পের মধ্যে দিয়ে চলে গেছে সমস্ত ব্যাপারটা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।